Assalamu Aleyküm selam. Assalamu aleyküm sir. Aleyküm selam. Tumra druto join koro. Amar hate ekhono 2 minute shomoy ache. 10ta 10 e shuru korbo. Druto join koro tumra. শুরু হয়ে যা স্যার আসসালামু আলাইকুম তোমরা এত ধীর গতি কেন তোমাদের 10:09 বাজে আর এক মিনিট পর আমরা ক্লাস শুরু করব দ্রুত জয়েন করো জয়েন করে সবাই ভিডিও আর সাউন্ড অফ রাখো ভিডিও সাউন্ড অফ করে রাখো সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের জুম অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমরা যারা জয়েন করছো তোমরা খাতা আর কলম নাও সাথে সবাই খাতা কলম নাও তোমাদের কিছু কাজ আছে কাজ করে আমাকে দেখাতে হবে সবাই খাতা কলম নিয়ে বসো এবং সবাই সাউন্ড আর ভিডিও অফ করে রাখো আর যারা এখনো জয়েন করোনি তারা দ্রুত জয়েন করো হ্যালো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ বাবা হ্যালো তোমাদের একটা সমস্যা হলো তোমরা সবাই একসাথে কথা বলো আমার কথা শেষ হলে যাদের প্রবলেম নেই যারা একবারে বুঝে গেছো তারা থাকবে যাদের প্রবলেম আছে শুধু তারা আমার সাথে কথা বলবে আর যারা প্রথম চাঞ্চি জিনিসটা বুঝে গেছো তোমরা কোনো কথা বলবে না আর যাদের কোনো প্রশ্ন থাকবে আমার কথা শেষে বলবো সবাই ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আমরা এখন মূল ক্লাসে চলে গেলাম আমরা হলো সরল অঙ্ক অর্থাৎ তোমাদের তৃতীয়দের কিছু হিসাবের কাজ আছে হিসাব মানে হলো সরল একটা জটিল রাশিকে জটিল গাণিতিক বাক্যকে কিভাবে সরল বাক্যে রূপান্তর করা যায় সেটার নিয়ম আমরা আজ শিখব প্রশ্ন লেখা থাকে হিসাব করো অথবা সরল করো আসলে সরল করতে হবে রাশিটা কিন্তু জটিল
অনেকে মনে করেন রাশিটাই বোধহয় সরল, আসলে রাশিটা কি, রাশিটা জটিল সেটা সরল করব বা হিসাব করে বের করব। প্রিয় শিক্ষার্থী, আমি দেখো এখানে কয়েকটা চার্ট নিয়ে আসছি তোমাদের জন্য, তোমরা এগুলো খেয়াল করো। হিসাব বা সরল অঙ্ক প্রক্রিয়া চিহ্ন ও বন্ধনীর ব্যবহার থাকে। তো আমরা জানি প্রক্রিয়া চিহ্ন মাত্র চারটে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটেকে বলা হয় গণিতের প্রক্রিয়া চিহ্ন। আর গণিতে কিছু বন্ধনী চিহ্ন ব্যবহার থাকে, এখানে বন্ধনী আছে তিন প্রকার, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এগুলো তোমরা আগের ক্লাসে পূর্বের শ্রেণীতে শিখেছো বা এটা সম্পর্কে তোমরা পরিচয় হয়েছো। আজকে শুধু তোমাদেরকে আমি স্মরণ করে দেব। এখন এই সরল বা হিসাব অঙ্কে এই প্রক্রিয়া চিহ্ন এবং বন্ধনীর কিভাবে ব্যবহার করতে হয় তার কিছু নিয়ম বুঝো। প্রথমে প্রক্রিয়া চিহ্ন যে চারটে আছে সরল বা হিসাবের কাজে, সবার আগে আমাদের ভাগের কাজ করতে হবে। প্রক্রিয়া চিহ্নের ভিতরে সবার আগে হলো ভাগের কাজ, ভাগের পরে গুণের কাজ, ভাগ আর গুণের কাজ শেষে সব শেষে হবে আমাদের যোগ আর বিয়োগ একসাথে, যোগের আর বিয়োগের কাজ আমরা একসাথে করতে পারবো। এটা হলো প্রক্রিয়া চিহ্নের নিয়ম। এরপর আসলো বন্ধনী, যদি থাকে বন্ধনী থাকলে প্রথমে আমাদের প্রথম বন্ধনী, এই দেখো এটা হলো প্রথম বন্ধনীর রূপ, তোমরা চেনো সবাই, সবার আগে প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। এরপরে দ্বিতীয় বন্ধনী, যে এইটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী, এটা হলো দ্বিতীয় বন্ধনীর রূপ। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু করতে হয়, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে তৃতীয় বন্ধনীর কাজ শেষ করতে হয়, তৃতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে এই হিসাবটা অথবা সরল অঙ্কটা বন্ধনী মুক্ত হয়ে যায়। যখন বন্ধনী মুক্ত হয়ে যাবে তখন আবার এই ক নম্বরে চলে আসবে। বন্ধনী মুক্ত হলে আবার ভাগের কাজ করতে হবে, তারপরে গুণ যোগ্য। এইটা হলো মোটামুটি হিসাব বা সরল অঙ্কের বন্ধনী আর প্রক্রিয়া চিহ্নের নিয়ম। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে অর্থাৎ একটা সমস্যার সমাধান করলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখো এখানে একটা সরল বা হিসাবের অঙ্ক এখানে উঠেছি, এখানে দেখো চার ধরনের প্রক্রিয়া চিহ্নই আছে, যোগ আছে, ভাগ আছে, গুণ আছে, বিয়োগ আছে। অর্থাৎ আমাদের যে গণিতে যে প্রক্রিয়া চিহ্ন চারটে আছে, এই চারটা প্রক্রিয়া চিহ্নরই ব্যবহার এখানে আছে। এবার আসলো বন্ধনী, আমরা আগে জেনেছি যে বন্ধনী হলো তিন প্রকার, এখানে তিন প্রকারেরই ব্যবহার আছে। দেখো প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। তার মানে এমন একটা সরল অঙ্কের উদাহরণ আমরা এখানে নিয়ে আসলাম, এখানে আমাদের প্রক্রিয়া চিহ্ন এবং বন্ধনী চিহ্ন যত রকমের হতে পারে সবগুলানের সমন্বয়ে একটা এটা হলো হিসাব বা একটা সরল অঙ্ক। এখন এটা আমরা সমাধান করতে চাই। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই জেনেছি যে যদি কোনো সরল অঙ্কে বন্ধনী থাকে তাহলে সবার আগে বন্ধনীর প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তাহলে আসো আমাদের দেখো প্রথম বন্ধনী আছে আমাদের এখানে, প্রথম বন্ধনী মানে প্রথম বন্ধনীর কাজ আমরা করব। তাহলে প্রথম বন্ধনী পর্যন্ত আসার আগে, এই যে প্রথম বন্ধনীর ভিতরে ঢোকার আগে, তার পূর্বে যতগুলান প্রক্রিয়া চিহ্ন সংখ্যা অর্থাৎ বন্ধনী যা আছে এগুলো হুবহু শুধু তুলব। অর্থাৎ প্রথম বন্ধনী ভিতরে ঢোকার আগ পর্যন্ত এখানে এগুলো যা আছে হুবহু উপরের লাইন দেখে দেখে নিচের লাইন পর্যন্ত তুলব। তার মানে সাতের জায়গায় সাত লিখলাম, যোগ দিলাম, এখানে দুটো বন্ধনী একসাথে আছে দিলাম, ৪৫ দিলাম, ভাগ চিহ্ন আছে দিলাম, ৯ দিলাম, প্লাস দিলাম, ৩ দিলাম, দ্বিতীয় বন্ধনী ক্রস করলাম, তারপরে গুণ চিহ্ন আছে দিলাম, তারপরে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী পর্যন্ত দেখো, এই যে দ্বিতীয় বন্ধনী পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত খেয়াল করো আমরা পুরাটাই দ্বিতীয় লাইনে উঠেছি। অর্থাৎ প্রথম বন্ধনীর ভিতরে ঢোকার আগ পর্যন্ত যা আছে হুবহু আমরা লিখছি। এরপরে আমরা চলে যাবো এখন প্রথম বন্ধনীর ভিতরে।
প্রথম বন্ধনীর ভিতরে দেখো দুইটা রাশি আছে আর প্রক্রিয়া চিহ্ন আছে বিয়োগ প্রক্রিয়া চিহ্ন এখানে কিন্তু দুইটা আছে অর্থাৎ 12 এর আগেও কিন্তু একটা চিহ্ন আছে হ্যালো হ্যালো সবাই মিউট করে দিছো সেটা অন করে কথা বলো হ্যালো স্যার শুনতে পাচ্ছি জি স্যার শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি স্যার শোনা যাচ্ছে স্যার শুনতে পাচ্ছি তো শুনতে পাচ্ছি হ্যালো আমার এখানে বিদ্যুৎ যাওয়ার পর নেট একটু অফ হয়ে গেছিল আচ্ছা তোমরা আবার একটু মনোযোগী হও দেখো আবার সবাই দিকে খেয়াল করো তাহলে আমরা দেখো এই যে এখানে আমরা প্রথম বন্ধনীর ভিতরে ঢুকলাম প্রথম বন্ধনীর ভিতরে আমাদের দুইটা রাশি আছে চিহ্ন আছে প্রক্রিয়া চিহ্ন আছে মাইনাস তাহলে আমাদের কাজ হলো এই 12 থেকে 7 বাদ দেব 12 থেকে 7 বাদ দিলে বিয়োগফল হলো 5 এখানে একটা কথা মনে রাখবা যখন কোনো বন্ধনীর ভিতরে এখানে দেখো এই প্রথম বন্ধনীর ভিতরে দুইটা রাশি আছে যখন আমরা বিয়োগের কাজ করলাম তখন রাশি হয়ে গেল একটা অর্থাৎ দুইটা পদ একটা পদে রূপান্তর হলো কোনো বন্ধনীর ভিতরে পদগুলো কমতে কমতে যখন একটা হবে অর্থাৎ তিনটার থেকে দুটা দুইটার থেকে একটা তখন সেই বন্ধনী উঠে যাবে প্রথম বন্ধনীর ভিতরে আমাদের দুইটি রাশি ছিল যখন আমরা এই প্রক্রিয়া চিহ্নর কাজ বিয়োগের কাজ করলাম তখন 12 থেকে 7 বাদ দিলে বিয়োগফল হলো আমাদের 5 অর্থাৎ দুইটা রাশি থেকে একটা রাশি রূপান্তর হলো নিয়ম হলো যখন কোনো বন্ধনীর ভিতরে রাশি কমতে কমতে একটা হবে তখন সেই বন্ধনী উঠে যাবে তাহলে আমাদের 5 হলো বিয়োগফল আমাদের প্রথম বন্ধনী উঠে গেল আর বাকি কাজ দেখো এই গুণের জায়গায় গুণ দুইয়ের জায়গায় দুই পাঁচের জায়গায় মানে বাকি কাজগুলো হুবহু যা আছে শুধু দেখে দেখে লিখলাম অর্থাৎ আমরা প্রথম বন্ধনীর ভিতরে কাজ করব আর প্রথম বন্ধনীর আগে এবং পরে যেই রাশি বা যে প্রক্রিয়া চিহ্নগুলো যে অবস্থায় আছে সেইগুলো সেই অবস্থায় লিখলাম তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ প্রিয় শিক্ষার্থী এখন আসো দেখো এই যে এই লাইন আসো এখানে দ্বিতীয় বন্ধনী আমরা কাজ করব এখানে দ্বিতীয় বন্ধনী আছে আবার দুই জায়গায় দেখো এখানেও একটা দ্বিতীয় বন্ধনী আছে আবার এখানেও দ্বিতীয় বন্ধনী আছে দুই জায়গাতেই দ্বিতীয় বন্ধনী আছে তাহলে আমরা দুই জায়গায় একসাথে কাজ করব তার মানে দ্বিতীয় বন্ধনীর পর্যন্ত যাওয়ার আগে এগুলো যা আছে ওইভাবে লিখলাম সাত প্লাস তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিলাম এখন দেখো তৃতীয় বন্ধনীর ভিতরে আমাদের পদ আছে তিনটা প্রক্রিয়া চিহ্ন আছে তিনটা একটা হলো যোগ এই যে 45-এর আগে কোনো চিহ্ন নাই তার মানে কি এখানে একটা যোগ কিন্তু আছে কোনো চিহ্ন সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝবো যে ওখানে যোগ চিহ্ন আছে তাহলে এখানে যোগ ভাগ যোগ তাহলে মানে ভাগ আছে আর যোগ আছে তাহলে আমাদের প্রথম কাজ হলো ভাগের কাজ তাহলে আমরা 45-কে 9 দ্বারা ভাগ করলে ভাগফল হলো 5 আর যোগ 3 খেয়াল করো দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমাদের পদ ছিল তিনটা
যখন আমরা ভাগের কাজ করলাম তখন তিনটায় পদ কমে দুইটায় রূপান্তর হলো দুটা হলে কিন্তু দ্বিতীয় বন্ধনে উঠবে না তিনটার থেকে কমে দুটা হলো তাও কিন্তু দ্বিতীয় বন্ধনে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বন্ধনের ভিতরে একটা পদ না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধনে দিব যখন বন্ধনের ভিতরে পদগুলো কমতে কমতে একটা পদে রূপান্তর হবে তখন সেই বন্ধনে আমরা উঠাই দেব তাহলে আমরা এখানে ভাগের কাজ করলাম দ্বিতীয় বন্ধনের ভিতরে তিনটা পদ ছিল দুইটা পদে রূপান্তর হলো তারপরে আমরা চলে গেলাম গুণ তারপরে আমরা চলে আসলাম এই বন্ধনের ভিতরে এখানেও একটা দ্বিতীয় বন্ধনে আছে দেখো এখানেও চিহ্ন আছে যোগ গুণ আর বিয়োগ তাহলে আমরা প্রথমে যোগ গুণ আর বিয়োগ থাকে তাহলে সবার আগে আমরা গুণের কাজ করব তার মানে পাঁচকে দুই দ্বারা গুণ করলাম দশ হলো আর বিয়োগ পাঁচ এখানেও তিনটা রাশি কমে দুইটা রাশিতে রূপান্তর হলো বন্ধনে কিন্তু থাকবে তারপরে দ্বিতীয় বন্ধনের বাইরে যেগুলো আছে সেগুলো ওই অবস্থায় রেখে দিলাম এখন আসো আমরা এই লাইনে পৌঁছে গেলাম এখনো কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনের কাজ শেষ হয়নি আবার আমরা এই লাইনেও দ্বিতীয় বন্ধনের কাজ করব সাত যোগ তৃতীয় বন্ধনে দিলাম এবার দ্বিতীয় বন্ধনের ভিতরে দুইটা পদ আছে চিহ্ন আছে যোগ পাঁচ আর তিনের যোগ করলে হলো আট যখন এই দুটা যোগ করে একটা পদে রূপান্তর হলো তখন দ্বিতীয় বন্ধন উঠে গেল আবার এই গুণ চিহ্ন আছে এই গুণ চিহ্ন দিলাম আবার এই দ্বিতীয় বন্ধনের ভিতরে ঢুকলাম খেয়াল করো এখানেও কিন্তু দুটা রাশি আছে দুটা পদ চিহ্ন আছে বিয়োগ তাহলে এখানে আমরা বিয়োগের কাজ করলাম দশ থেকে পাঁচ বিয়োগ করলাম বিয়োগ ফল হলো পাঁচ এখানে পদ ছিল দুটা যখন আমরা বিয়োগের কাজ করলাম তখন পদ হলো একটা তাহলে দ্বিতীয় বন্ধনে উঠে গেল আর দ্বিতীয় বন্ধনের বাহিরে যে পদগুলান যে চিহ্নগুলান যে অবস্থায় ছিল আমরা সেগুলো ওই অবস্থায় লিখলাম এবার আমাদের এই লাইনে পুষলাম অর্থাৎ দ্বিতীয় বন্ধনী আর প্রথম বন্ধনী মুক্ত হলো এবার আমাদের কিন্তু তৃতীয় বন্ধনী আছে দেখো তৃতীয় বন্ধনীর ভিতরে আবার আমাদের তিনটা পদ আছে তিনটা রাশি আর প্রক্রিয়া চিহ্ন আছে গুণ আর বিয়োগ তাহলে এখানে আমরা আগে গুণের কাজ করব আটকে পাঁচ দ্বারা গুণ করলে গুণফল হবে চল্লিশ বিয়োগ এক অর্থাৎ তিনটা রাশি থেকে কমে দুইটা হলো তৃতীয় বন্ধনে কিন্তু থাকবে আর তৃতীয় বন্ধনের বাইরে যে অবস্থা ছিল অর্থাৎ ভাগ তেরো ভাগ তেরো লিখলাম এখানে আমরা এখনো তৃতীয় বন্ধনে মুক্ত করতে পারিনি এরপরের লাইনে আসো আবার তৃতীয় বন্ধনের ভিতরে আমরা কাজ করব এখানে তৃতীয় বন্ধনের ভিতরে দুইটা রাশি আছে মাঝখানে চিহ্ন হলো বিয়োগ তাহলে আমরা বিয়োগের কাজ করব চল্লিশ থেকে এক বাদ দিলে হলো উনচল্লিশ এবার দুইটা পদ বিয়োগের কাজ করার পর একটা পদে রূপান্তর হলো এবার হলো তৃতীয় বন্ধনই উঠে গেল এখন আমরা এইখানে আসা পুষলাম খেয়াল করো এই জায়গায় আসলাম অর্থাৎ আমাদের অঙ্কটা এখন বন্ধনী মুক্ত হয়ে গেল অর্থাৎ প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ তারপরে দ্বিতীয় বন্ধনের কাজ তারপরে তৃতীয় বন্ধনের কাজ পর্যায়ক্রমে করতে করতে আমরা এক পর্যায়ে আমরা সরল অঙ্কটাকে অর্থাৎ হিসাবটাকে বন্ধনী মুক্ত করলাম এখন আমাদের এখানে দেখো বন্ধনী মুক্ত একটা রাশি আসলো এই বন্ধনী মুক্ত রাশিতে আমাদের তিনটা রাশি আছে দেখো তিনটা পদ প্রক্রিয়া চিহ্ন আছে যোগ আর ভাগ তাহলে বন্ধনী মুক্ত যখন হবে তখন প্রক্রিয়া চিহ্নর ভিতরে চারটের ভিতরে সবার আগে ভাগের কাজ তাহলে আমরা প্রথমে ভাগের কাজ করব অর্থাৎ উনচল্লিশকে তেরো দ্বারা ভাগ করলে ভাগফল হবে আমাদের তিন এখন আসলো আমাদের এই যোগের কাজ সাত আর তিন যোগ করলে হলো আমাদের দশ এই দশই হলো আমাদের হিসাবের ফল অর্থাৎ সরল ফল প্রিয় শিক্ষার্থী এবার আমি তোমাদের সাথে কথা বলতে চাই তোমরা যাদের প্রবলেম আছে শুধু তারা আমার সাথে কথা বলবে আর যাদের প্রবলেম নাই তোমরা আমার সাথে কথা বলবে না মনোযোগ সহকারে শোনো হ্যালো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে এটা আমরা একটা হিসাব বা সরল অঙ্ক করলাম এটা কি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো বাবা জি স্যার জি স্যার যদি কারো আমি একজনকে একটা প্রশ্ন করতে চাই তাসিন তাসিন আসো আমার সাথে জি স্যার তাসিন বলো তুমি আমাদের यस স্যার প্রক্রিয়া চিহ্ন সরলের প্রক্রিয়া চিহ্ন কয়টা
চারটি চারটি কি কি বলো তিনটি যোগ বিয়োগ গুণ ভাগ থ্যাংক ইউ ও হ্যাঁ আরেকজনকে একটা প্রশ্ন করব শর্মি শর্মি তুমি আসো কি আমার সাথে শর্মি হ্যালো শর্মি হ্যাঁ স্যার তুমি বলো হ্যাঁ স্যার এই যে চারটি গ্রুপের জন্য আছে আমরা যদি কোনো হিসাব বা সরল অঙ্ক করতে চাই কোন গ্রুপের জন্য কাজ সবার আগে করতে হয় আর তার ভাগের সবার আগে ভাগের থ্যাংক ইউ তারপর ভাগের পর তার গুণের গুণ তারপরে যোগ এই তো যোগের চলো মোটামুটি যোগের আচ্ছা যোগ যোগ তাহলে আমরা একটা সরল অঙ্ক করলাম এখন আমরা আরেকটা সমস্যা সমাধান করতে চাই তোমাদেরকে আমি অফ করে দিলাম এরপরে দেখো আমি একটা সমস্যা এখানে লিখছি বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো প্রশ্নটা দেখো বারোটি বিস্কিট ও ৩০টি চকলেটের মূল্য একত্রে ১৯২ টাকা অর্থাৎ দুই ধরনের উপাদান আছে কিছু বিস্কিট ১২টা বিস্কুট আছে আর ৩০টা চকলেট আছে এগুলোর সব মূল্য একত্রে ১৯২ টাকা একটি বিস্কুটের দাম ৬ টাকা হলে একটি চকলেটের মূল্য কত এটা হলো প্রথমে একটা গাণিতিক বাক্যে তৈরি করা লাগবে অর্থাৎ সরল অঙ্কে আগে রূপান্তর করতে হবে তারপরে সেই অঙ্কটা আমরা সমাধান করব তাহলে এখন আসো দুইটা কাজ বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো তাহলে এখানে কিন্তু দুইটা কাজ আগে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে তারপরে সেই গাণিতিক বাক্যটাকে আমরা সমাধান করব তাহলে আসো দেখো ১২টা বিস্কুট আর ৩০টা চকলেটের মূল্য একত্রে ১৯২ টাকা আর একটা বিস্কুটের মূল্য দেওয়া আছে ৬ টাকা এখন বলছে একটা চকলেটের মূল্য কত তাহলে এটা গাণিতিক বাক্য কেমন হবে অর্থাৎ এই ১৯২ টাকা থেকে আমরা ১২টি বিস্কুটের দাম বাদ দেব বাদ দিলে যে বিয়োগফল পাবো সেই বিয়োগফলটা কিন্তু ৩০টা চকলেটের দাম সেই বিয়োগফলকে ৩০ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো একটা চকলেটের দাম পাবো তাহলে দেখো গাণিতিক বাক্যটা হবে ৬টা ১২টা বিস্কুট আর ৩০টি চকলেটের মূল্য একত্রে ১৯২ টাকা তাহলে ১৯২ টাকা থেকে এই ৬টা বিস্কুটের দাম বাদ দেবো একটা বিস্কুটের দাম হলো সরি ১২টা বিস্কুটের দাম বাদ দেবো একটা বিস্কুটের দাম ৬ টাকা হলে ১২টা বিস্কুটের দাম হবে ৬×১২ তাহলে ১৯২ থেকে এই যে ১২×৬ এটা কিন্তু ১২টা বিস্কুটের দাম ১৯২ টাকা থেকে এই যে ১২টা বিস্কুটের দাম বাদ দিলাম তাহলে যেটা বিয়োগফল হবে সেই বিয়োগফলটা কিন্তু ৩০টা চকলেটের দাম তাহলে আমাদের প্রশ্ন বলছে একটি চকলেটের দাম কত তাহলে এই যে ১৯২ টাকা থেকে ১২টি বিস্কুটের দাম বাদ দিলাম বাদ দিলে যে বিয়োগফলটা হলো সেটা কিন্তু ৩০টা চকলেটের দাম সেই ৩০টা চকলেটের দামকে আমরা ৩০ দ্বারা ভাগ করলাম অর্থাৎ এইটা হলো আমাদের গাণিতিক বাক্য অর্থাৎ প্রশ্নে বর্ণিত গাণিতিক বাক্য হলো আমাদের এটা অর্থাৎ এটা একটা হিসাব বা সরল অঙ্কে রূপান্তর হলো তারপরে আমরা এখন সমাধান করব গাণিতিক বাক্যে রূপান্তর করতে পারলে সমাধান করা তো খুব সহজ কিন্তু তোমরা এই গাণিতিক বাক্যে রূপান্তর করাটা বুঝছো কিনা এটা আমাকে আর একবার ক্লিয়ার হোক তোমাদেরকে আমি এখন দিলাম ফ্লোর তোমরা এই যে আমরা এই সমস্যাটা গাণিতিক বাক্যে রূপান্তর করলাম অন্যরকম করে করলেও কি হবে এই সরলটা আমরা যেভাবে সমাধান করলাম এটাও সেভাবে করবো তাহলে আমাদের লক্ষ্য করতে হবে এখানে বন্ধনী আছে কি না তাহলে এখানে অবশ্যই বন্ধনী আছে কয় ধরনের বন্ধনী আছে দুই ধরনের এখানে শুধু প্রথম বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী আছে তৃতীয় বন্ধনী নেই তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনী কাজ করব প্রথম বন্ধনীর ভিতরে আমাদের
দুইটা রাশি আছে, বারো আর প্রকৃত চিহ্ন আছে গুণ। তাহলে বারোকে আমরা ছয় দ্বারা গুণ করে বাহাত্তর হলো, এই দুইটা গুণ করলে একটা রাশিতে রূপান্তর হলো, প্রথম বন্ধনী উঠে গেল। এরপর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রক্রিয়া চিহ্ন আছে বিয়োগ, তার মানে 192 থেকে 72 বাদ দেব, বাদ দিলে বিয়োগ করলে বিয়োগফল হবে আমাদের 120। এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে দুইটা পদ ছিল, বিয়োগের পরে একটা পদে রূপান্তর হলো, তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এখন আমাদের দেখো বন্ধনী মুক্ত আমাদের সরল অঙ্ক চলে আসে। এখন এখানে বন্ধনী মুক্ত প্রক্রিয়া চিহ্ন আছে, এখানে ভাগ, আমরা ভাগের কাজ করব, অর্থাৎ 120 কে 30 দ্বারা ভাগ করব, ভাগফল হবে 4। এই 4ই হবে একটি চকলেটের মূল্য, অর্থাৎ একটি চকলেটের মূল্য 4 টাকা। যদি গাণিতিক বাক্যে রূপান্তর করতে পারো তাহলে তোমাদের সরল অঙ্ক তো তোমরা আগে থেকে শিখছো, ক্লাস পড়েও এগুলো সরল ছিল, তারপরে এখন আবার আমরা আলোচনা করলাম, আমার মনে হয় এটা তোমরা ক্লিয়ার হয়েছে সবাই। এখন দেখো তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে বলো, তোমাদের সাথে এখন আমি কথা বলতে চাই। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আমি আপনাদের কথা বলবো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আপনার সাথে কথা বলবো, তোমার কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো তুমি, এই যে আমরা একটা গাণিতিক বাক্য তৈরি করলাম, এটা কি ক্লিয়ার হয়েছে তুমি? গাণিতিক বাক্য কাকে বলে এটা পারো তোমরা? গাণিতিক বাক্যটা কি? প্রক্রিয়া চিহ্ন, বন্ধনী চিহ্ন, সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক, বিভিন্ন প্রতীক নিয়ে একটা বাক্য তৈরি করলে সেই ধরনের বাক্যকে বলা হয় গাণিতিক বাক্য। এই যে একটা গাণিতিক বাক্য আমরা তৈরি করলাম, ওই ধরনের আরো একটা অঙ্ক আমি দিব। দেখো এখন তোমাদেরকে একটা কাজ দেবো আমি, দ্রুত খাতা কলম দিয়ে বসো সবাই। খাতাগুলো গ্রুপে দিয়ে দিবেন না। হ্যাঁ আচ্ছা, আমাদের যে স্কুলের একটা ইউটিউব চ্যানেল আছে এটা তোমরা জানো? আমার ক্লাস গুলো আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিই, যারা তোমরা ক্লাসে মিস করছো বা বিভিন্ন কারণে ক্লাস করতে পারছো না, আমাদের প্রতিষ্ঠানের একটা ইউটিউবের চ্যানেল আছে, তোমরা সেই চ্যানেলে গিয়ে ইউটিউবে ঢুকলে আমাদের সব ক্লাস তোমরা পেয়ে যাবে। এখন আসো আমি তোমাদের একটা কাজ দেব। আচ্ছা আরেকটা আমরা সমাধান করি, দেখো ওই একই ধরনের সমস্যা, বন্ধনী ব্যবহার করে ছেলে তুমি কি কি বলতে চাও বাবা? ইবতিসাম, ইবতিসাম তুমি কিছু বলতে চাও? আবরার, তোমাকে দেখা যাচ্ছে ইয়াতে স্ক্রিনে, তুমি কি কিছু বলতে চাও? হ্যালো ইবতিসাম, আবরার, হ্যাঁ বলো তুমি কিছু বলতেছো বাবা, তুমি কি? হ্যাঁ তুমি, তোমাকে কথা বলতে সুযোগ দিছি, বলো। হ্যালো বলো তুমি। স্যার আপনার ওই ইউটিউব চ্যানেলের নাম কি? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেল না বাবা, আমাদের স্কুলের একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের স্কুলের চ্যানেল। তোমরা যে ইউটিউবে গেলে আচ্ছা এখন আসো আমরা আরেকটা সমস্যার সমাধান করতে চাই। খেয়াল করো এদিকে, এই তুমি ভিডিও অফ করো, ইবতিসাম তুমি অফ করো। দেখো এখানে একটি আলমারির দাম 8,700 টাকা, একটি টেবিলের দাম 2,100 টাকা এবং একটি চেয়ারের দাম দেওয়া আছে 750 টাকা। খেয়াল করো,
পাঁচজন লোক দোকানে গিয়ে দুইটি আলমারি, তিনটি টেবিল আর 12টি চেয়ার কিনলেন এবং মোট মূল্য তারা পাঁচজনের সমানভাবে ভাগ করে দিলেন। এখন প্রত্যেকের কত টাকা করে দিতে হবে? এটা আমরা প্রথমে গাণিতিক বাক্য তৈরি করব, হ্যাঁ, করে তারপরে আমরা সমাধান করব। একটি আলমারির দাম 8,700, আমাদের আগে মোট টাকার পরিমাণ বের করতে হবে, অর্থাৎ দুইটি আলমারি, তিনটি টেবিল আর 12টি চেয়ার কিনতে মোট কত টাকা লাগবে সেই মোট টাকার পরিমাণ আমরা বের করি। সেই মোট টাকার পরিমাণকে 5 দ্বারা ভাগ করলে প্রত্যেকের কত টাকা করে দিতে হবে সেটা বের হবে। তাহলে আমাদের দরকার হলো এই যে পাঁচজন লোক দোকানে গিয়ে দুইটি আলমারি, তিনটি টেবিল আর 12টি চেয়ার কিনলেন, এই জিনিসগুলো কিনতে তাদের মোট কত টাকা দরকার বা লাগবে সেটা আমরা আগে হিসাব করি। তাহলে এখন আসো, একটি আলমারির দাম 8,700 টাকা, তাহলে দুইটি আলমারির দাম হলো 8,700 দুই দেগুণ, তাহলে এই যে দুইটি আলমারির দাম বেরো, তারই সাথে যোগ হবে তিনটি টেবিলের দাম, একটা টেবিলের দাম দেওয়া আছে 2,100 টাকা, এই যে 2,100 টাকা, তাহলে তিনটি টেবিলের দাম 2,100কে 3 দ্বারা গুণ হলো, এর সাথে যোগ হবে 12টি চেয়ারের দাম, একটি চেয়ারের দাম দেওয়া আছে 750 টাকা, তাহলে 12টি চেয়ারের দাম হবে এই একটি চেয়ারের দামকে 12 দ্বারা গুণ। তাহলে এই যে আমরা কাজটা করলাম, এইটা হলো দুইটি আলমারির দাম, এইটা হলো তার সাথে যোগ দিলাম তিনটি টেবিলের দাম, তার সাথে যোগ দিলাম 12টি চেয়ারের দাম, তাহলে প্রথম বন্ধনীর ভিতরে যেটা আমরা পেলাম এইটা হলো সবগুলা জিনিসের দাম, মোট দাম এটা। এখন এই মোট দাম হলো পাঁচজন লোক সমানভাবে দিয়ে দিবে, তাহলে এক একজনের কত টাকা করে দিতে হবে, অর্থাৎ এই মোট মূল্যকে আমরা 5 দ্বারা ভাগ করি। তাহলে এইটাই হলো আমাদের এই সমস্যার আলোকে আমাদের এটা হলো গাণিতিক বাক্য, আমরা গাণিতিক বাক্য তৈরি করলাম। এরপরে আমরা কাজ কি, আমরা এটা সমাধান করব। সমাধান তো খুব সহজ, দেখো প্রথম বন্ধনের ভিতরে অনেকগুলো রাশি আছে, 6টা রাশি আছে, প্রক্রিয়া চিহ্ন আছে গুণ যোগ গুণ যোগ গুণ যোগ, আমরা সবার আগে চোখে গুণের কাজ করব, অর্থাৎ 8,700কে 2 দ্বারা গুণ, যোগ 2,100কে 3 দ্বারা গুণ, যোগ 750কে 12 দ্বারা গুণ, আমরা গুণের কাজ শেষ করলাম। এখন থাকলো শুধু কি যোগের কাজ, আমরা এই সংখ্যাগুলো এখন যোগ করলাম, যোগ করে আমরা যোগফল পেলাম 24,600, এই 24,600 এইটা হলো ওই সবগুলো জিনিসের মোট মূল্য, অর্থাৎ দুইটা আলমারি, তিনটা টেবিল আর 12টা চেয়ারের মোট মূল্য হলো আমাদের 24,600 টাকা, এই টাকাটা পাঁচজন লোক সমানভাবে ব্যয় করবে। তাহলে এক একজনের দিতে হবে কত, এই মোট টাকাকে 5 দ্বারা ভাগ করলাম, আমি আর এখানে ভাগ করে দেখাইনি, আমি সরাসরি 24,600কে 5 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হবে 4,920, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে 4,920 টাকা করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই? হ্যালো, তোমাদেরকে আমি দিলাম, আমার সাথে কথা বলছি, ক্লিয়ার? তাহলে সময় আছে 8 মিনিট, 8 মিনিট ভিতরে তোমাদের কাজ দিবো আমি, তাড়াতাড়ি খাতা আর কলম নিয়ে বসো সবাই, তোমাদের কাজটা দেখো, এই যে এই কাজ এখনই করে আমাকে রেজাল্ট বলতে হবে, এই যে একটা শ্রেণীর কাজ দিছি দেখো, এই সরল অঙ্কটা এখনই বসে করো, করার পর কত রেজাল্ট হয় এবং কে সবার আগে এটা সঠিক রেজাল্ট আমাকে দিতে পারে এটা আমি দেখবো। আর এই যে এটা হলো তোমাদের বাড়ির কাজ, এই বাড়ির কাজটা তোমরা করবে, করে আমাদের যে আমার একটা ইয়ে আছে, তোমাদের গ্রুপে দিয়ে দিতে পারো অথবা আমাদের যে ইয়ে আছে একটু ইয়েতে দিতে পারো। মোবাইলটা দাও তোমরা। হ্যালো প্রিয় শিক্ষার্থী, এই যে এটা হলো তোমাদের শ্রেণীর কাজ, এই কাজটা এখন করো তোমরা, করার পর এটার রেজাল্ট আমাকে বলতে হবে এখনই দ্রুত,
আর এই যে এটা হলো তোমাদের বাড়ির কাজ, এই বাড়ির কাজটা তোমরা করে আমার যে একটা মেসেঞ্জার আছে মেসেঞ্জারে তোমরা এটা রেজাল্ট দিয়ে দিবে। এখন তোমাদের কাজ হলো খুব দ্রুত এই সরল অঙ্কটা হিসাব করে রেজাল্টকে দ্রুত বের করে আমাকে দেখাতে পারো। তোমরা এই কাজ করে আমাকে এখন দেখাও। হ্যালো, দ্রুত কাজ শুরু করো। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ভুল হয়েছে কোথায়? আপনার নাম কি? কিছু বট মানুষ আমাকে বট বলতো। আরে স্যার, আমরা শুরু করে দিছি। স্যার, আমার লেখা শেষ হয়েছিল, আবার প্রথম দিকে করতে হবে। এই কি লেখা? আরেকবার করতে কতক্ষণ লাগবে? খেয়াল করো, তোমরা হলো এই যে স্কিম খালি না, এখানে একটা ভাগ চিহ্ন দিতে হবে, যে এই জায়গায় একটা ভাগ চিহ্ন হবে। হ্যাঁ স্যার। আমার মনে আইসক্রিম ডাটা দিয়ে দাও। সিঁড়ি লিখছে স্যার, বুঝতেছ না? না না, আপনার ওখানে থ্রি লিখছে কেন? কেন দাঁড়া, ওকে আইসক্রিম দা খালি তুমি খাবে। হ্যাঁ, ঠিক করে দেন ভালো মতো। আচ্ছা, ঠিক করে দিচ্ছি স্যার। বারবার লিখছি, এই থ্রি কে শুধু তিন করো তাহলে হবে। তিন মানে তিন, তিন মানে তিন, ওখানে তিন লেখো তোমরা। আচ্ছা স্যার। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। স্যারের কথা শোনা যাচ্ছে, চুপ কর। স্যারের কথা শোনা যাচ্ছে। স্যার কই গেল? স্যার স্বপ্নের কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তুই যাই বা এটা কে চিল্লায়? স্যার, স্কুলের ইউটিউব চ্যানেলের নাম কি? আমার বাচ্চার নাম কাজটা দেখো, এই যে এখানে প্রথম বন্ধনের পর একটা ভাগ চিহ্ন হবে, ভাগ চিহ্নর পর একটা তিন হবে, তিন। এখানে আমি তো কপি করছি, আমি তো এখানে কাজ করছি ইকুয়েশনে, ইকুয়েশনে করার কারণে এখানে তিনটা মানে থ্রি আসছে। এখানে থ্রি
হ্যালো হ্যালো স্যার উত্তর পাচ্ছি স্যার হইছে উত্তর পাচ্ছি স্যার কইছে স্যার উত্তর পাচ্ছি করতে উত্তর পাচ্ছি চ্যানেলের নাম স্যার উত্তর পাচ্ছি হই আচ্ছা তাহলে স্যার উত্তর পাচ্ছি সময় শেষ হ্যালো সময় শেষ আমি ক্লাস করতে দিলাম সবাই ভালো থাকো উত্তর পাচ্ছি হইছে স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি বলেন স্যার আসসালামু আলাইকুম আপনার ফেসবুকে কি নাম আছে?